রয়েছে স্বাগত যত খেলায় সাথে আছি জহিরুল ইসলাম আর শুরুতেই জানাবো শুনুন অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে দলে ভারসাম্য আনতে চান নির্বাচকেরা ব্যাকআপ প্ল্যানে নিউজিল্যান্ড সিরিজে বড় হচ্ছে স্কোয়াড সঠিক প্রক্রিয়া অনুসরণ করে জাতীয় দলে জায়গা পাকা করতে চান সোহান মোমেন্টাম কাজে লাগানোর লক্ষ্য নিউজিল্যান্ড সিরিজে বিরতির পর আজ শুরু ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম লিগ ওয়ানে পেছানো মেসির অভিষেক দলগত পারফরমেন্সের ডাক পচেত্তিনো ফিফা উইন্ডো কাজে লাগিয়ে পর্যাপ্ত ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফে প্রিমিয়ার লিগ শেষ হবার পরপরই শুরু জাতীয় দলের ক্যাম্প ভারসাম্যপূর্ণ স্কোয়াডে টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ জিততে চায় বাংলাদেশ সেই লক্ষ্যে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গুরুত্ব দিচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু নিউজিল্যান্ড সিরিজে মুশফিক লিটনরা ফিরলে চ্যালেঞ্জ কঠিন হবে তরুণদের প্রতিযোগিতা এবং ধারাবাহিক উন্নতিতে আরও পরিণত হবে স্কোয়াড প্রত্যাশা প্রধান নির্বাচকের অস্ট্রেলিয়া সিরিজে সফলের পর এবার অপেক্ষা নিউজিল্যান্ডের জন্য বিশ্রাম কিংবা আইপিএল কারণ যাই হোক পুরো শক্তির স্কোয়াড পাঠাচ্ছে না ব্ল্যাক ক্যাপরা তারপর টাইগারদের লড়াইটা নিজেদের মাঝে ধারাবাহিক প্রক্রিয়ায় চ্যালেঞ্জ নিজেদের ছাড়িয়ে যাওয়া সেই দর্শনে নিউজিল্যান্ড সিরিজে পুরো শক্তির দল নিয়ে ছক কষছেন নির্বাচকেরা পাঁচ ম্যাচের টি টোয়েন্টিতে ফিরছেন মুশফিক লিটন দাস আমিনুল বিপ্লব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন তামিম পাশাপাশি ব্যাকআপ প্ল্যানে বায়ুবাবলে ঢুকে যেতে পারেন নাজমুল শান্ত সাইফ হাসান ইয়াসির আলীর মতো উদীয়মানেরা দীর্ঘমেয়াদে চোখ বিশ্বকাপের দলে অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয়ে যেখানে লক্ষ্য ভারসাম্য খুঁজে নেয়া নাম্বার অফ প্লেয়ারের সংখ্যা যদি বেশি থাকে এই জায়গায় কিন্তু সবসময় একটা একটা কম্পিটিশন থাকে টিমের জন্য টিমের ভারসাম্যটাও ঠিক থাকে তো এখানে কিন্তু টিমটাও করতে হয় কিন্তু অভিজ্ঞতা এবং তরুণদের নিয়ে নিউজিল্যান্ড যদি তাদের ওয়ার্ল্ড কাপ টিমটা পাঠাতো তাহলেও আমরা এই সিরিজে পরিকল্পনা করতাম ওরা এখন যে দল আসছে সেই দলের সাথে একই পরিকল্পনা থাকবে সো এই আমাদের পরিকল্পনা আসলে কোনো পরিবর্তন আসার কোনো সুযোগ কম আমরা আমাদের বেস্ট টিমটা সাজানোর চেষ্টা করব অজিদের বিপক্ষে প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠেছেন আফিফ সোহানরা বুঝতে দেননি মুশফিক তামিমদের অনুপস্থিতি লম্বা দৌড়ে টিকে থাকতে হলে চাই ধারাবাহিকতা অভিজ্ঞতার কাছ থেকে যত দ্রুত সম্ভব দায়িত্ব বুঝে নেওয়ার তাগিদ প্রধান নির্বাচকের জাতীয় দলে রিপ্রেজেন্ট করা অনেক দিন বেশি দিন খেলা একটা বিরাট ব্যাপার একটা প্লেয়ারের ক্যারিয়ারের জন্য তো সেই হিসাবে আমরা যারা সুযোগ পেয়েছে এই প্ল্যাটফর্মটা ধরে রাখতে হবে এবং এক্সপিরিয়েন্সের সাথে ওদের অভিজ্ঞতা নিয়ে আরও বেশি যাতে অভিজ্ঞতা সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে 21 ও 22 আগস্ট করোনা পরীক্ষা শেষে বায়োবাবলে ঢুকবে টিম টাইগার্স 24 তারিখ বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড জহিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ এতদিন ব্যর্থতার ভয়ে ঠিক মতো পারফর্ম করতে পারতেন না নুরুল হাসান সোহান তবে সময়ের সাথে নিজেকে বদলে ফেলেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান জাতীয় দলে টিকে থাকার মিশনে অনুসরণ করতে চান সঠিক প্রক্রিয়া নিউজিল্যান্ড সিরিজে সুযোগ মিললে কাজে লাগাতে চান অস্ট্রেলিয়া সিরিজের মোমেন্টাম যখন লাস্ট উইকেট ছিল এটা যাক নিশক মজা করে আসলে কথাটা বলা বিশ্বকাপের বছরে দম ফেলার ফুরসত নেই ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটে টানা বায়োবাবলের ঝুঁকি নিয়মের বেড়াজালে থেকে নিজের সেরাটা দিতে হচ্ছে ক্রিকেটারদের সোয়ানের বেলায় বায়োবাবল আর পারফরমেন্সের চ্যালেঞ্জটা একটু বেশি মুশফিক লিটনের শূন্যতায় জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়া সিরিজে একাদশে সুযোগ মিলেছে জায়গা পেয়ে ম্যানেজমেন্টের আস্থা রেখেছেন সোহান নির্বাচকদের ফেলেছেন মধুর সমস্যায় নিউজিল্যান্ড সিরিজে মুশফিক লিটন ফিরলে সোয়ানকে জায়গা দেয়া কঠিন হবে ম্যানেজমেন্টের যে জিনিসগুলো আস্তে আস্তে জায়গা পাওয়া না পাওয়া এগুলো নিয়ে আসলে কোনো সময় চিন্তা করতে চাই না যখনই সুযোগ আসবে চেষ্টা করবো যাতে নিজের 100% দিতে পারি কে আছে বা কে আছে যেই খেলুক না কেন আমার কাছে মনে হয় যে প্রতিটা ছেলেই এখন ন্যাশনাল টিমের ওইটাই বিলিভ করে এবং ওইটাই চেষ্টা করে যে যারা 11 জন মাঠে খেলতেছে তাদের 100% সাপোর্ট দেয়া অভিষেকের পর ধারাবাহিকতার অভাবে দলে জায়গা হারান সোহান তবে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া সিরিজ লাইফলাইন দিয়েছে তাকে প্রমাণের মিশনে এবার ধারাবাহিকতা রক্ষার চ্যালেঞ্জ নিচ্ছেন এই কিপার ব্যাটসম্যান
আগে যে জিনিসটা হয়তো আমি ফেইলার বা ফেইল করার একটা ভয় থাকতো, এটা নিয়ে অনেক বেশি চিন্তা করতাম। বাট আমার কাছে এখন মনে হয় না যে এটা আমার কাছে খুব বেশি ম্যাটার করে, কারণ আমার কাছে যে জিনিসটা এখন ইম্পর্টেন্ট, আমি চাই নিজের 100% দিয়ে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে এবং নিজের প্রসেসটা ঠিক রাখার জন্য। টেস্ট আর ওয়ানডেতে উইকেট সামলাচ্ছেন মুশফিক লিটন, টি-20তে সোহানে ভরসা রাখতেই পারে টিম ম্যানেজমেন্ট। উইকেটের পেছনে নিজের দক্ষতা দেখিয়ে ইতিমধ্যে নজর কেড়েছেন সোহান। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিন মাস বিরতির পর আজ শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। তিন শীর্ষ ঘরোয়া লীগ, স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লীগ এবং জার্মান বুন্দেসলিগার বল গড়াবে মাঠে। লা লিগার উদ্বোধনী ম্যাচে রাত একটায় ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ গেতাফে, একই সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের মাঠে খেলবে আর্সেনাল। ইউরো ও কোপা আমেরিকা শেষে সামনে নতুন মৌসুমের চ্যালেঞ্জ। দলবদলের হাওয়ায় বদলে গেছে অনেক সমীকরণ। সেরা তারকাদের দলে টেনে লীগ শিরোপা জেতার আশায় বড় দলগুলো। ইটস নট ফুটবল, ইটস লা লিগা। লা লিগার দুই ঘোড়ার দৌড় প্রবাদ বাক্য ভুল প্রমাণ করে গেলবার শিরোপা উৎসব করে অ্যাথলেটিকো মাদ্রিদ। এবারের আসরে তাই এসেছে নতুন মাত্রা। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সামনে এখন শিরোপা পুনরুদ্ধারের মিশন, আর মুকুট ধরে রাখার চ্যালেঞ্জ সিমিওনির দলের। বিশ্বের সেরা ফুটবলার মেসি পিএসজিতে যাওয়ায় স্প্যানিশ লীগ কিছুটা আকর্ষণ হারাবে বলছেন ফুটবল বোদ্ধারা। বার্সার পাশাপাশি চাপে আছে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। অধিনায়ক ও রক্ষণের কাণ্ডারি রামোসকে হারিয়ে লস ব্লাঙ্কোরাও দ্বিধায়। দুই জায়ান্ট তারকার বিদায়ে এল ক্লাসিকোর দৈরথে ভাটা পড়ার আশঙ্কা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের জন্য বরাবরই জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লীগ। 20 দলের দৌড়ে প্রতি ম্যাচেই থাকে চমক। শক্তিশালী দল গড়ে আকর্ষণের কেন্দ্রে রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। স্পটলাইটে গ্রেলিশ, লুকাকো, সানচোর মতো তারকারা। 2021-22 মৌসুমে শুরু থেকেই শতভাগ দর্শক মাঠে থাকার অনুমতি মিলেছে। তাদের সরব উপস্থিতিতে প্রাণ ফিরে পাবে প্রিমিয়ার লীগ, এমনটাই আশা। বুন্দেসলিগার শ্রেষ্ঠত্বধারী বায়ার্ন মিউনিখের ম্যাচ দিয়েই মাঠে গড়াচ্ছে জার্মান লীগ। বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচ শুরু রাত 12:30। টানা 9 মৌসুম লীগ শিরোপা জেতা বাভারিয়ানরা আসন্ন মৌসুমেও চমক দেখাবে, এমনটাই আশা সমর্থকদের। এদিকে হালের সেরা তারকা হ্যালেন্ডকে ধরে রেখে শিরোপার দৌড়ে আছে বরুশিয়া ডর্টমুন্ডও। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল বিশ্বের রাজধানী এখন প্যারিস, সবার মনোযোগের কেন্দ্রে পিএসজি। তবে নতুন মিশন শুরুর আগে এসেছে দুঃসংবাদ। শনিবার স্ট্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসির। প্রস্তুতির ঘাটতির কারণে কোনো ঝুঁকি নিতে চায় না প্যারিসিয়ান কর্তৃপক্ষ। দুঃসংবাদ পেয়েছেন মেসির পুরনো প্রতিপক্ষ সার্জিও রামোসও। পেশির চোটে সেপ্টেম্বরের আগে মাঠে নামা হচ্ছে না সাবেক গ্যালাকটিকোস অধিনায়কের। দলে এত বেশি তারকার উপস্থিতি বিপর্যয় ডেকে আনতে পারে যদি পরিকল্পনা অনুযায়ী কাজ না হয়। নতুন মিশনে শিষ্যদের সতর্ক করে দিলেন হেড কোচ মরিসিও পচেতিনো, পরামর্শ দল হিসেবে পারফর্ম করার জন্য। দলে অনেক বড় তারকা, সবকিছু একসাথে ঠিক মতো কাজ করানো সহজ হবে না, সবকিছু অর্থহীন হয়ে যাবে যদি দল হিসেবে আমরা খেলতে না পারি, নির্দিষ্ট দর্শনে সবাই একমত হতে না পারি। সাফ চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের আগে ঠাসা সূচির চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। আসন্ন ফিফা উইন্ডোগুলো কাজে লাগিয়ে দেশ ও দেশের বাইরে পর্যাপ্ত ম্যাচ আয়োজনের পরিকল্পনা ন্যাশনাল টিমস কমিটির। প্রিমিয়ার লিগ ফুটবল শেষ হবার পরদিনই 28 আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরুর সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। বিশ্বকাপ বাছাই পর্বের আগেই প্রকট হয়েছিল পরিকল্পনার ঘাটতি। মহামারীর মধ্যেও বারবার স্থগিত হয়েছে প্রিমিয়ার লীগ, অব্যবস্থাপনায় রীতিমতো ভুগতে হয়েছে ইমেজ সংকটে। ঘুরে দাঁড়াতে এবার নতুন পরিকল্পনা ন্যাশনাল টিমস কমিটির। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত তিনটি ফিফা উইন্ডোতে ফুটবলাররা পেতে চাচ্ছেন যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ। অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সেপ্টেম্বরে কিরগিস্তান যাবে জামাল তপুরা, সেখানে থাকছে তিনটি ম্যাচ। ভুটান আর পাকিস্তান না থাকায় এবার নকআউট নয়, সাউথ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব লড়াই হবে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে। এর আগে বিভিন্ন কারণে অনেক সময় ভাগ্য খারাপ হওয়াতে বা পারফরমেন্স খারাপ হওয়ার কারণে আমাদের এর আগে সাফে আমরা ভালো রেজাল্ট করতে পারিনি, তো এইবারে আমাদের একটা সর্বোচ্চ চেষ্টা আমরা দিচ্ছি
যেন আমরা সেই রেজাল্টে আমরা ভালো করতে পারি। সাফ চ্যাম্পিয়নশিপের পর বাংলাদেশের চ্যালেঞ্জ 2023 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের অনূর্ধ্ব 23 দলের এই আসরে ডি গ্রুপে বাংলাদেশ, আয়োজক কুয়েত। এশিয়ান কাপ বাছাইয়ের আগে নভেম্বরের ফিফা উইন্ডোতে দেশের মাটিতে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের চেষ্টা বাফুফের। আপাতত মঙ্গোলিয়া ও নেপালকে আমন্ত্রণ জানানো হলেও যে কোনো একটি দেশের সাথে হতে যাচ্ছে দুটি প্রীতি ম্যাচ। এখন 3 মাস বাকি আছে, আলোচনা এখনো আমাদের শেষ হয়নি। আমরা আশা করছি যে কোনো একটি দলকে আমরা পাবো, তারা যাতে ঢাকায় এসে আমাদের সাথে দুটি ম্যাচ খেলে। সুযোগ কাজে লাগিয়ে ফুটবলারদের মাঝে বোঝাপড়া বাড়িয়ে নিতে চান হেড কোচ জেমি ডে। এবার খেলোয়াড়রা পর্যাপ্ত সুযোগ পাবে নিজেদের প্রমাণের জন্য আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নেওয়ার কাজে, যেটা খুব সহায়তা করবে। আপাতত সাফ নিয়ে যত ভাবনা, এরপর এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করতে চাই। প্রিমিয়ার লিগ শেষ হবার পরদিনই জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু করতে চায় ন্যাশনাল টিমস কমিটি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। লিগ শিরোপা হাতছাড়া হয়েছে আগে, এবার রানার্স আপের দৌড় থেকে ছিটকে গেল আবাহনী লিমিটেড। সাইফ স্পোর্টিং এর কাছে 3-2 গোলে হেরেছে আকাশী নীলরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক সাইফ, ধারার বিপরীতে 16 মিনিটে সুযোগ পায় আবাহনী, কিন্তু সহজ সুযোগ নষ্ট করেন ফয়সাল। 43 মিনিটে কেনেথের গোলে ডেডলক ভাঙে সাইফ। 2 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন জন অকোলি। 76 মিনিটে আবাহনীর পক্ষে ব্যবধান কমান বেলফোর্ড। 2 মিনিট পর ম্যাচে সমতা ফেরান জুয়েল। 81 মিনিটে জোরালো শটে কেনেথ গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ। প্রথম লেগে 2-0 গোলে জিতেছিল আবাহনী। 20 ম্যাচে 25 পয়েন্ট সাইফের, 21 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আবাহনী। রেকর্ড ট্রান্সফারে ফিতে চেলসিতে ফিরলেন রোমেলু লুকাকু। বেলজিয়ান তারকাকে দলে ভেড়াতে চেলসির খরচ হয়েছে 98 মিলিয়ন পাউন্ড। ক্লাব ইতিহাসে এটি চেলসির সবচেয়ে বড় সাইন। 5 বছরের জন্য লন্ডনের ক্লাবটিতে সার্ভিস দেবেন লুকাকু। অল্পের জন্য ব্রিটিশ ফুটবলের সর্বোচ্চ মূল্যের রেকর্ডটি ভাঙতে পারেননি লুকাকু। গত সপ্তাহে জ্যাক গ্রিলিশকে 100 মিলিয়ন পাউন্ডে কিনে নেয় ম্যানচেস্টার সিটি। তবে ট্রান্সফার দিক দিয়ে নেইমারের 279 মিলিয়ন পাউন্ডের রেকর্ড ভেঙে গেছে। 6 বার ক্লাব পরিবর্তনে লুকাকু ট্রান্সফার ফি ঠেকেছে 289 মিলিয়ন পাউন্ডে। এদিকে লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করেছেন ভার্জিল ফন ডাইক। 2025 পর্যন্ত অ্যানফিল্ডে থাকছেন ডাচ এই সেন্টার ব্যাক। রোরি বার্নস ও অধিনায়ক জো রুটের ব্যাটে লর্ডস টেস্টে প্রতিরোধ করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ 3 উইকেট 118 রান, পিছিয়ে আছে 246 রানে। মোহাম্মদ শামি ও সিরাজের তোপে 23 রানে 2 উইকেট হারায় ইংল্যান্ড। রুটকে সাথে নিয়ে 84 রানে জুটি গড়েন বার্নস। 49 করে শামির বলে ফেরেন এই ওপেনার। দিন শেষে 48 রানে অপরাজিত জো রুট। এর আগে প্রথম ইনিংসে 364 রানে অল আউট হয় ভারত। সর্বোচ্চ 129 করেন লোকেশ রাহুল। 62 রানে 5 উইকেট শিখর জেমস অ্যান্ডারসনের। পুরো প্রস্ফুটিত হবার আগে যে ফুল ঝরে যায় তাকে কি বলে? ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে তেমনি এক ফুল উন্মুক্ত চাঁদ। মাত্র 28 বছর বয়সে অবসরের সিদ্ধান্ত 2012 অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের। ভারতের হয়ে আর খেলবেন না, তবে খেলতে পারেন নতুন কোনো দেশের হয়ে। গুঞ্জনে এই মুহূর্তে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের নাম। যত খেলা শেষ করব চাঁদের যুব বিশ্বকাপ জয়ের কিছু মুহূর্ত দেখিয়ে। He's gone downtown with a clean one. And he comes down the wicket and he middles it. And this has gone out of here. That's a big hit. Straight enough. And 6 it is. Oh, extraordinary. Extraordinary stroke. And just shows his class by bringing up 100 in style. Unmuk Chand over cover brings up another century. India are the champions.